উজানে ভারত পানি সরিয়ে নেয়ায় বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির IFC নেতৃবৃন্দ বলেছেন, উজানে ভারত বিভিন্ন নদীর পানি সরিয়ে নেয়ার কারণে সুজলা সুফলা বাংলাদেশের নদী মরে যাচ্ছে। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা আরও বলেন, ভাটির দেশ হিসেবে নদী মরে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির IFC বিভিন্ন কার্যক্রম নিয়ে শনিবার ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ দাবি করেন কমিটির নেতারা। এতেই IFC-র বাংলাদেশ সভাপতি অধ্যাপক জসিমউদ্দিন আহমদ, সিনিয়র সহসভাপতি ডক্টর SI খান, IFC সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার এতে লিখিত বক্তব্য পাঠ করেন। নেতৃবৃন্দ বলেন, উজানে পানি প্রত্যাহারের ফলে গঙ্গার বাংলাদেশ অংশ মরতে বসেছে। বিগত কয়েক বছর ধরে একই অবস্থা তিস্তা নদীর। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত 52টি অভিন্ন নদীর প্রত্যেকটি উজানের বাঁধ প্রবাহগুলোকে মরণাপন্ন করে তুলছে। ব্রহ্মপুত্রের উজানের বাঁধ নির্মাণ বিরূপ প্রতিক্রিয়ার ব্যাপারে ভারত সোচ্চার হওয়ায় ভাটি সর্বনে অবস্থিত বাংলাদেশের কয়েক দশকের কষ্টের কথা স্বীকৃত হয়েছে। তাই এ বিষয়ে এখনই বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় তারা। নেতারা অভিযোগ করে বলেন, গঙ্গার পর তিস্তাসহ অভিন্ন সকল নদীর প্রবাহ উজানে অন্যত্র সরিয়ে নেয়ার কারণে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। কাজেই হিমালয়ের নদীগুলোর অপমৃত্যু রোধে বাংলাদেশকে সোচ্চার হতে হবে। তারা বলেন, নদীগুলোকে জীবন্ত রাখতে হলে সেগুলোকে সাগর পর্যন্ত প্রবাহ রাখতে হবে, করতে হবে সমন্বিত পানি ব্যবস্থাপনা। এতে উপমহাদেশের সকল দেশ হবে এ পার্টনারশিপের সদস্য। সার্কের চেতনা আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বেসিন বা অববাহিকা ভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনার জন্য দরকার অববাহিকার সকল দেশের অংশগ্রহণ এবং সহযোগিতা। কাজেই গঙ্গা ব্রহ্মপুত্রের সমন্বিত ব্যবস্থাপনার জন্য দরকার অববাহিকার সকল দেশ তথা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও চীনের মধ্যে যৌথ পানি ব্যবস্থাপনা। একমাত্র অংশীদারিত্ব এবং সহযোগিতার মাধ্যমেই তা করা সম্ভব। তবে ভাটির সর্বনিম্নে অবস্থিত বাংলাদেশকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।